মাছ আছে, লেটা মাছ আছে, কুচি আছে, কই মাছও আছে, সবই আছে। কুচি আছে, একটা কুচি আছে, জল কুচি। আর নেজটা করে মুড়া ওরে। আসলে এরা তো মাছ খায় না, এসব এসব মাছ খায়। এসব মাছ খায় এটা। এটা কেউটে কালো কালো কেউটে মনোকলেট কোবরা, স্পিটিং কোবরা, এ বেশ ছুটতে পারে। সাপ মারতেই মানুষের ভয়, আর সেই ভয় কাটাতেই যখন মানুষ ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে, আমরা মানুষের বিপদ উদ্ধার করতে ফিল্ডে পৌঁছে যাই। সেরকম একটি ঘটনা ঘটলো গ্রামটার নাম কি পান্না গ্রাম, ঘাটাল থানার পান্না গ্রামে। এই গ্রামে এক ব্যক্তি মাছ ধরার জন্য ঘুনি রেখেছিল, ঘুনি বা আটল অনেকে অনেক জায়গায় এই এটাকে বলে, অনেকে পাং বলে, পাং রেখেছিল মাছ ধরার জন্য। সেই পাঙে ঢুকে গেল একটি বিশাল আকার কেউটে সাপ, মনোকলেট কোবরা। যেহেতু উনি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছেন, আমি ডিপার্টমেন্ট থেকে এসেছি সাপটি উদ্ধার করতে, কিন্তু যার ফোনে এই গ্রামে এসে পৌঁছেছি তার মুখ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল বলুন। ওই বাড়ির সামনে একটি জায়গা ছিল, সেখানে একটি পাং দেখেছিলাম, মানে সকালবেলা যে তোলার সময় দেখি না, একটা বিশাল আকারের সাপ পড়েছে। বন দপ্তরে আমি খবর দিই, উত্তম উচ্চ মাইকে মারফতে, তখন ফোন নাম্বারটা আমার জানা ছিল না, ওনার সহযোগিতা বন দপ্তর থেকে লোক আসে এবং সেইটিকে উদ্ধার করে নিয়ে যায়। ওনার নাম শঙ্কর সামন্ত, বাড়ি পান্না। পান্না, আমরা ফিল্ডে এসে দেখলাম যে ঘুনির মধ্যে প্রচুর মাছও আছে, সাপও আছে। মাছটি অনেকগুলো মাছ জ্যান্ত আছে এবং সাপটি অনেকগুলো মাছ খেয়ে নিয়েছে, কিন্তু এখন যে মাছগুলো রয়ে গেল আমি বলে গেলাম যে মাটি পুঁতে দিতে হবে, কারণ এটা খাওয়া চলবে না। কারণ এই জিনিসটা আছে, যার শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার কম হয়তো তার বিপদ ঘটে যেতে পারে, তার জন্য বলবো যে এগুলোকে মাটিতে গর্ত করে পুঁতে দেবেন। আমরা সাপটি দেখলাম প্রায় 5 ফুট 5.5 ফুট হবে, সাপটি খুবই ক্ষমতাবান পুরুষ সাপ। আমরা এটাকে নিয়ে যাচ্ছি, আমরা কিছুক্ষণ পরে একটা জঙ্গলে রিলিজ করে দেবো। ধন্যবাদ। ওইদিকে খুলার নাই, ওই ওইটাই মু একটা কাঠি ভেঙে দিন। হ্যাঁ, ওইটা কাঠিটা একটু ছুঁড়ে দিন। ওটা কাঠি না, হ্যাঁ কাঠি না, আরে কেন ওইতে পচি সেট করে ইঞ্জিনিয়ার হয়ে গেল। হ্যাঁ তোমরা এত ইঞ্জিনিয়ার হতে পারো না। বিরাট বড় বাবু, সরে যা। তুই বলছিলি নি তোর চেয়ে ছোট, পাকলো সব বুড়া সব ন্যাজ মুড়া হয়ে গেছে না। ভালো করে ঠিক করে তুলছিস তো টুটু, মাছ খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছে না, মোটা হয়ে গেছে। ওই যে ওইখানটায় মাছ আছে, ওটা সরাতে বলছি তুমি, ওটা লাগবে না। কাঠিটা ভেঙে দিন, নাহলে বার করতে হবে, মোটা হয়ে গেছে পেটটা না। বাবা রে, এই
যেটা ছবিটা কাছে পড়তে পারবে না। সবাই চুপ কর, পুরো উঠে পড়ছে দেখছো কতটা ক্ষমতা করতো আমার হাতে। এবার আমি ধরে নিয়েছে, এই আমার সঙ্গে এমন করছি, ভিডিওটা করি কেটে গেছে কিচ্ছু হয়নি। এটা হচ্ছে বয়স্ক সাপ, এ বয়স হবে 10-12 বছর বয়স হবে, খুবই বয়স্ক সাপ, পুরুষ। এই যে দেখুন পুরুষের লিঙ্গ, পুরুষ। এটা শুনে রাখুন, সাপ সম্বন্ধে আমাদের অফিসিয়াল কিছু সচেতনতা বার্তা। এটি কি সাপ বলতে পারবেন? এখানে অত অতজন দেখেছেন? এটা হচ্ছে মনোকলেট কোবরা, এটা হচ্ছে কেউটে, কালো কেউটে। যেটা কাল কেউটে সেটা হচ্ছে কালাচ, এটা সেটা নয়, এটা হচ্ছে মনোকলেট কোবরা। এরা বিষ ছুড়তে পারে, এরা যে বিষটা হালকাভাবে ছুড়ে দেয় সেটা হচ্ছে এদের যে আহার ধরে না, পোকামাকড় ধরে, সেইটিকে কাবু করে দেয়। এখানে বহু গ্রামবাসী আছে, সাপে কাটলে আপনারা কি করবেন বলুন? শুনে রাখুন, সাপ সম্বন্ধে তিনটি সচেতনতা বার্তা। নাম্বার ওয়ান, সাপে কাটলে 100 মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র বলতে আমি যেখানে রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি? পান্না। এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র হলে বীরসিংহালেকটা, অন্য কোথাও যাওয়া চলবে না। 100 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি যায় তাহলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। দ্বিতীয়ত, সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না। যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে, তাহলে কিন্তু চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস বিষ মাংস গলিয়ে দেবে এবং চামড়া পচিয়ে দেবে, অঙ্গহানি হবে। যদি পায়ে কাটে পাটা বাদ পড়বে, হাতে কাটলে হাত বাদ পড়বে। তাই যে সাপই কাটুক কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না। তৃতীয়ত, যেটা মেন জিনিস শুনে রাখুন, সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না। ওঝা কী করে? ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখে আমাদের ওই 100 মিনিট সময়টা কেড়ে নেয়। 100 মিনিট সময়টা যখন কেড়ে নেয়, তারপরে ডাক্তার যখন আমরা হসপিটালে যাই, ডাক্তার কী বলে? টাইম ইজ ওভার। তাই সাপে কাটলে এই তিনটে জিনিস মনে রাখবেন। আর এটি হচ্ছে মনোকলেট কোবরা। এ সাপ কামড়ালে লক্ষণ কী? এ সাপ কামড়ালে লক্ষণ একটাই হবে, সেটা হচ্ছে আমাদের শিরা উপশিরায় সমস্ত যে রক্ত প্রবাহ হয়, রক্ত জাম হয়ে যাবে, বসে যাবে, রক্ত জাম হয়ে বসে যাবে, গলাটা বসে যাবে, চোখটা শিবনাক্ত হয়ে যাবে। বুঝতে হবে বিষদ সাপ কামড়েছে। সাপে কাটলে কখনোই হসপিটালে সাপ ধরে নিয়ে যাবেন না, মেরে নিয়েও যাবেন না, কারণ অনেকে বোকামি করে ধরে মেরে নিয়ে যায়, এটা পুরো ভুল। আপনার ব্লাডে যেটি পাওয়া যাবে ডাক্তার সেটাই চিকিৎসা করবে, আপনার মুখের কথা কেউ শুনবে না। ঠিক আছে, বুঝাতে পারলাম? কার ঘুনি? শঙ্কর, আমি বলে যাচ্ছি, এই যে মাছগুলি এই ঘুনিতে পড়েছে, মাছগুলি কোনোদিন খাবেন না, কারণ শরীরে যার রেজিস্ট্যান্স পাওয়ার কম হয়তো তার বিপদ হতে পারে। এগুলোকে সবথেকে ভালো একটু মাটি খুঁড়ে ফুঁটে দিলে ভালো হয়, এগুলো খাবেন না। যতই জানতে থাকুক, যাই হোক, লোভে পড়ে খাবেন না। আর একটা জিনিস,
এগুলো কোথাও বাজারে বিক্রিও করে দেবেন না? হয়তো অনেকে দেখা গেছে যে আমরা মূল গ্রামে সাপ রেস্কিউ করার পর ওইগুলোকে বাজারে বিক্রি করে দিচ্ছে, করবেন না কারণ আপনার ক্ষতি না, নাই হোক অপরও কারো ক্ষতি করবেন না। আমি এটা নিয়ে যাচ্ছি, আমরা একটু পরে এখানে রিলিজ করে দেবো, খুবই বড়, ভারী, প্রায় 4 কেজি হবে। বাবরে, দেখো ওজন, এদিকে মাছওয়ালা সব বলা হয়, এরা মাছ খায়। সাপের সবাই বলে চোখ আছে, এদের কোনো চোখই নেই। সাপের যে চোখ আছে বলে না, চোখটা হচ্ছে নেগেটিভ, এক্সপ্লেট আমরা যে বানাই নেগেটিভ, ওরা নেগেটিভ দেখে। সাপের দু চোখই সমান দেখতে পাই। আগে থলি দেখুন রে ভাই, আমার কাছে আছে। হ্যালো, থলেটা দেখুন আগে, ভালো করে থলাটা দেখবে, ছিঁড়া না থাকে। ছিঁড়া নয় তো, ছিঁড়া নয়, এখানটায় ফেলুন থলেটা। এটা ফেলতো, এখানটায় ফেল থলেটা। ৫ ফুটের বেশি হবে, তার হাতে দড়ি আছে। মাছগুলো